হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ওএসএমএস ওয়েবসাইটে কীভাবে আপনারা পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট 10 ইয়ার্স বা 20 ইয়ার্স কীভাবে সাবমিট করবেন। তাই চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে আপনারা ওপেন করুন ওএসএমএস, সেখানে লগ ইন করুন। লগ ইন করার পর আপনাদের যে পেজটি আসবে, হোম পেজটি, সেই হোম পেজে আসবেন স্যালারি ইনক্রিমেন্ট। স্যালারি ইনক্রিমেন্টের পর এখানে আপনারা পাবেন সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট, এতে ক্লিক করুন। এতে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেটা হচ্ছে স্যালারি ইনক্রিমেন্টের যে টেবিল, সেই টেবিলটি এখানে ওপেন হবে। সেখানে সিরিয়াল নাম্বার থাকবে, এমপ্লয়ির নাম থাকবে, তার ফার্স্ট জয়নিং ডেট থাকবে, পিরিওডিক্যাল ইনক্রিমেন্টের ঘরগুলো থাকবে, যার যার পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট হবে সেইগুলোতে আপনারা এখানে টিক মার্ক দেবেন। এরপরে থাকবে 10 ইয়ার্স, 20 ইয়ার্স আর 18 ইয়ার্স। এবার যদি কারো 10 ইয়ার্স হয়ে থাকে তার 10 ইয়ার্সের ঘরটা দেখবেন এরকম এনেবেল থাকবে, যেখানে টিক মারতে পারবেন। আর যদি 20 ইয়ার্সের তার যদি ইনক্রিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে 20 ইয়ার্সের যে ঘরটা আছে সেটা এনেবেল থাকবে, সেটায় ক্লিক করলে দেখবেন এরকম টিক মার্ক চলে আসবে। তাহলে আমি এখানে দেখুন যে মোটামুটি সবারই 10 ইয়ার্স হয়ে গেছে, 20 ইয়ার্স কিছু জনের বাকি আছে। আর যদি কারো যদি কোনো কারণে ইনক্রিমেন্ট বন্ধ থাকে, পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট যদি বন্ধ থাকে, তাহলে দেখুন এখানে লাস্ট ঘরটা আছে, নান বলে একটা যা ঘর আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে তার কিন্তু কোনো ইনক্রিমেন্ট হবে না। তাহলে এখানে যেটা আছে দেখুন, এই ঘরে যিনি আছেন তার ডেট অফ জয়নিং হয়েছে 4/2/2003, তার পিরিওডিক্যাল ইনক্রিমেন্টও হবে এবং তার সঙ্গে 20 ইয়ার্স ইনক্রিমেন্টও হবে। তাই 20 ইয়ার্স ইনক্রিমেন্টও আমরা ক্লিক করলাম, কিন্তু দেখুন তার নিচে যে ঘরগুলো আছে সেগুলো সবই ডিজেবল অবস্থায় আছে, তাই তাদেরকে আমরা সিলেক্ট করতে পারবো না। এবার কি করব আমরা, এবার যখন আমরা এই দুটো ঘরকে সিলেক্ট করে দিলাম বা যার সমস্ত পিরিওডিক্যাল ইনক্রিমেন্টে তার এখানে যে প্রথম পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট ঘরটা চেক করে দিলাম, চেক করার পর আপনার একদম ডান দিকে চলে যান, সেখানে অ্যাকশন বাটন থাকবে। অ্যাকশন বাটনে এখানে পাবেন একটা এডিট বাটন, এই এডিট বাটনে এবার ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করলে এখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, ডেট অফ জয়নিং, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, এরপরে থাকবে লেভেল, অর্থাৎ তার স্যালারিটা কোন লেভেলে উইথড্র করা হয় সেটা দেবে, অর্থাৎ জুন মাস পর্যন্ত কোন লেভেলে উইথড্র হয়েছে সেটা এখানে দেবে। তারপরে দেখবে তার সেল, অর্থাৎ যে লেভেল আছে সেই লেভেলে সেলটা কত সেটা এখানে দেখাবে, তার বেসিক পেটা এখন কত সেটা দেখাবে, এরপরে দেখাবে আফটার পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট, অর্থাৎ পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট হওয়ার পর তার কোন লেভেলে কোন সেলে স্যালারিটা হচ্ছে সেটা দেখাবে। অর্থাৎ এখানে 12 আছে, প্রথমে পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট হবে, পিরিওডিক্যাল ইনক্রিমেন্ট হলে এখানে চলে আসবে 12-তে, তারপরে এখানে সেল 20-তে চলে আসছে, তাহলে এখানে ছিল কত 19 সেল 20, তারপরে বেসিক পেটা হচ্ছে 62,700। এরপর থাকবে আফটার 20 ইয়ার্স বেনিফিট, এবার 20 ইয়ার্স বেনিফিট পাওয়ার পর তার কত হচ্ছে সেটাও এখানে থাকবে। এখানে এবার আপনাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইফেক্ট ডেট, অর্থাৎ তার যে 20 ইয়ার্স বেনিফিটটি কবে থেকে হচ্ছে সেটা এখানে দিতে হবে। এবার যদি কারো 20 ইয়ার্স যদি অন্য ডেটে হয়, অর্থাৎ মনে করুন কারো 20 ইয়ার্স হচ্ছে 4/7/2023, তাহলে সেক্ষেত্রে এখানে ইফেক্ট ডেট হবে 4/7/2023। আর যদি মনে করুন কারো যে আরও পড়ে, মনে করুন কারো 12/7/2023 হলো, তাহলে ইফেক্ট ডেট এখানে 12/7/2023 হবে। যেহেতু এখানে জয়নিং ডেট আছে 4/2/2023, তাহলে তার 20 ইয়ার্স অলরেডি আগে হয়ে গেছে এবং তার ইফেক্ট ডেট নিচ্ছে 1/7/2023 থেকে, তাহলে এখানে আমরা 1/7/2023 দেবো তার ক্ষেত্রে। আর যদি অন্য কারোর ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ এখানে যে ডেটটা যদি আপনার অন্য থাকে, মনে করুন যে তার ডেট আছে 12/7/2003, তিনি জয়েন করছেন, তাহলে 12/7/2023-এ তার হবে 20 ইয়ার্স, তখন সেক্ষেত্রে ইফেক্ট ডেট আমাদেরকে এখানে দিতে হবে 12/7/2023। জুলাই মাসে কারো 10 ইয়ার্স বা 20 ইয়ার্স না হয়ে যদি অন্য মাস হয় তাহলে সেই মাসে আলাদাভাবে এই ইনক্রিমেন্টটি করতে হবে। এরপর থাকবে তার লেভেলটা এবং তারপরে সেলটা পরিবর্তন হয়ে যাবে, এখানে ছিল 20, সেল নাম্বার 20 বা 20, তারপরে সেল নম্বর হয়ে যাচ্ছে 21, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট আরও পাচ্ছে এবং তারপর তার বেসিক পে হয়ে যাচ্ছে 64,600। তাহলে এটা সমস্ত ডিটেলসগুলো সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদেরকে এখানে দিতে হবে ইফেক্ট ডেটটা, বাদ বাকি অটোমেটিক সিস্টেম ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে নিচে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দিন। তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখবেন যে অ্যাকশন বাটনের যে এডিট বাটন ছিল, এডিট বাটনের পাশে একটি সেভ বাটন চলে এসছে। এবার আপনারা এই সেভ বাটনটিকে ক্লিক করে দিন। সেভ বাটনটি ক্লিক করার আগে কিন্তু একটি কথা মনে রাখবেন যে একবার যদি আপনি এই সেভ বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু স্কুল এন্ড থেকে কিন্তু আপনি এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। সুতরাং প্রথমে এনসিওর হয়ে নেবেন যে প্রত্যেকটা তথ্য যেগুলো আপনারা দিচ্ছেন সেগুলো সবই ঠিক আছে, সেগুলো চেক করে নেওয়ার পরেই একমাত্র আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। যদিও ভুলবশত যদি কাজ হয়েই থাকে কোনো কিছু
পরিবর্তন করতে হয় পরবর্তীকালে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিডিও এন্টে যেতে হবে, ডিডিও এন্ট থেকে এটা আনলক করাতে হবে। আনলক করার পর এইখানে আপনারা এটাকে এডিট করতে পারবেন। সুতরাং অত ঝামেলায় না গিয়ে আপনাদের সবথেকে প্রথমে চেক করে নেবেন যে হ্যাঁ সমস্ত তথ্য আপনারা যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে, এবং তারপরে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করছি, তাহলে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এখানে টিক চিহ্ন চলে এসছে, অর্থাৎ এই যে ডেটা এই ডেটাটি সেভ হয়ে গেছে। এবার যদি শুধুমাত্র আপনার পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট যদি দেখেন, তাহলে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্টে শুধুমাত্র একটা ঘর দেখাবে, অর্থাৎ প্রথম যে ঘরটা আমরা করলাম অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেই ঘরটা থাকবে, পরের ঘরটা থাকবে না, বাকি সবই প্রসিডিওর একই। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনার সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে।